নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গাছেদের জন্য আমাদের তো ভালো থাকতেই হবে, কারণ আমরা গাছ করতে ভালোবাসি। আর এই গরমে গাছকে তরতাজা সুন্দর রাখার জন্য আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাই। গাছকে কীভাবে সবুজ পাতা, ঘন সবুজ পাতা গাছের রাখবো, কারণ গাছের যত ঘন সবুজ পাতা হবে তবেই বোঝা যাবে গাছ কত সুস্থ আছে, তাই না? সেই রকমভাবেই গাছকে তরতাজা রাখতে গেলে কী খাবার দিলে, কী রকমভাবে তার পরিচর্যা করলে গাছ সুন্দর থাকে এবং গাছে প্রচুর ফুল পাবো, সেই প্রচেষ্টাই আমরা চালিয়ে যাই। আর আমি সেই রকম প্রচেষ্টায় লাভবান হলে এবং তোমাদেরও সেটা আমি জানাবার জন্য আমি আগ্রহ প্রকাশ করি। আজকের ভিডিও সেই রকমই, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার গাছ দেখছো, গাছের কাছে আমি নিয়ে এসেছি যে আমি গাছে কী খাবার দিই। এই খাবারটা তোমাদেরকে দেব, সেটা হচ্ছে ভেরি হাই নাইট্রোজেন আছে এটায়। আর এটাকে তোমরা জৈব এনপিকেও বলতে পারো, কারণ শুধু নাইট্রোজেন না, এটার মধ্যে এই যে দুটো কাপের মধ্যে আমি নিয়ে এসেছি, এটাই তোমাদের আজকে দেখাবো আমি কী কীভাবে এটা গাছের মধ্যে অ্যাপ্লাই করি। আর জৈব, যেহেতু জৈব, আগ্রহ তোমাদের সেখানে আরও বেশি না? দেখো, এই গাছটা আমি এই রিসেন্ট ফেব্রুয়ারির শেষে বোধহয় আমি একে রিপোর্টিং করেছিলাম। আর ক্ষণ সবুজ ছোট ছোট পাতা বার হচ্ছে, আর এই গাছগুলোই তো আমি ফুল অলরেডি প্রচুর ফুটছে। আমি যেহেতু বিকালে আমি ভিডিওটা করেছি, তাই আজকে তোমাদেরকে আমি ফুল দেখাতে পাচ্ছি না, কিন্তু এত সংখ্যায় আমার জবা ফুল ফুটছে, যেহেতু এটা জবার সিজন। আর সেই ফুলগুলো আমি সকালে, আমি আজকে ভিডিও করা হয়নি, আমার বিকালে করেছি। তো ভিডিও করার সময় সত্যিই মনে কষ্ট হচ্ছিল যে আমি অত সাজি করে ফুল তুললাম আর আমি ভিডিওটা করলাম না। যেহেতু আজকে আমি ভেবেই নিয়েছি যে এই জৈব এনপিকে বলতে পারো, দেখো আমি এটা ডাস্ট করে নিয়েছি, কিন্তু প্রচুর পরিমাণে এতে আছে হাই নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট, এই অর্গানিক জৈব খাবার। দেখো গাছের মধ্যে এখনও একটা জবা গাছের বীজ রয়ে গেছে, বীজটা হয়ে আসছে, পরিপক্কতা এসে গেছে, এই দু একদিনের মধ্যেই হয়তো পেকে যাবে। যাক, সেসব কথা আমি যে কথা মূল কথায় এসেছি সেটাই আজ তোমাদের বলবো। দেখো আমার গাছে কত ঘন সবুজ পাতা, সেটাই দেখাচ্ছে, ফুল প্রচুর ফুল ফোটে। এটা হচ্ছে আমাদের মানবদের সাথেই যুক্ত, সেটা হচ্ছে সোয়াবিন দানা। এই সোয়াবিন দানা হচ্ছে তোমরা এক প্রকার, আমি যেমন গাছেদের জন্য হাড় গুঁড়ো ইউজ করতে পারি না, ওই মৃত পশু পাখির হাড়, ওই গুঁড়ো ডাস্ট আমি ব্যবহার করতে পারি না। আমি জানি আমার মতো অনেকেই তোমরা ব্যবহার করতে পারো না, এইটাকে কিন্তু তোমরা হাড় গুঁড়োর পরিবর্তে তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে সোয়াবিন দানা। বাইরে যাবে সমস্ত, আমি যে নয়নতারা গাছটি দেখাচ্ছি, এই গাছটি হচ্ছে আগের বছরের গাছ, আমার দানা পড়ে হয়েছে, এখনও বেঁচে আছে, আমি কিছুই করিনি। ডাল দেখো, এই যে সরু ডগ, ওটাও কেটে দেওয়া হয়নি, তবু ফুল ফুটছে সুন্দর, গাছটি এবার গ্রোথ নিয়েছে। তো এই যে সোয়াবিন দানা, দেখো তোমরা দুরকমভাবে ইউজ করতে পারো। আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, দেখো মাটির চারিদিকে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল ঢেলে দিতে পারো। আর তার মধ্যে এইটা, এই যে আমি জল ঢেলে দিচ্ছি, আর একটা হচ্ছে জলে গুলে নিতে পারো। এটা তোমার যেমন গাছের জন্য গ্রোথ দেবে, গাছের বৃদ্ধি এবং পুষ্টি অনবদ্য, এটা হচ্ছে আমাদের এইটা গাছে যদি তুমি দিতে পারো। আর এটা এই ন্যাচারাল ফার্টিলাইজারটা, যেহেতু ক্লোরোফিলের প্রোডাকশান আছে এর মধ্যে, আর আমরা জানি যে শালক সংশ্লেষ করতে সাহায্য করবে এই এই খাবারটা তোমরা যদি দাও। আর যত তাড়াতাড়ি শালক সংশ্লেষ গাছ করতে পারবে, যে ধরনের খাবার সেই ধরনের খাবারই আমরা গাছকে দিয়ে থাকি। তাই এই অর্গ্যানিক এই খাবারটি, দেখো আমার সাদা যে তোমরা জবা গাছটি দেখছো, অসংখ্য কুড়ি গাছটি দু একটি পাতা হলুদ হয়ে গেছে, কারণ আমি একদিন বাড়ি ছিলাম না, ওদেরকে কম জল দেওয়া হয়েছিল, ওই জন্য, এমন কিছু না।
তারপর দেখো অসংখ্য কুঁড়ি তোমরা সমস্ত গাছে দিতে পারো, দেশি জবা, বিদেশি জবা, গোলাপ, তারপর যে ধরনের গাছ তোমাদের আছে সেইগুলি তোমরা দিতে পারো। আর এই এই যে সোয়াবিন, এটা আমাদের মানবদেহ যেমন উপকারী, এতে প্রোটিন, ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের মানবদেহের জন্য লাগছে, কিন্তু অন্যদিকে এই একই জিনিস, এই কাঁচা দানাটা, তোমরা দানাটা, বড়িটা কিন্তু ইউজ করে ফেলো না, যেন বড়িটা অন্যভাবে ওটা তৈরি করা হয়। দেখো আমি গোলাপ গাছেও এই জলটা আমি দিয়ে দিচ্ছি, আমার সমস্ত গোলাপ গাছে এটা আমি জলের মধ্যে গুলে নিয়েছি, যেহেতু দানা একটু গুলতে তোমার দেরি হবে, দানা কিন্তু ডাস্টটা করে নেবে, আর গুলতে দেরি হবে এই কারণে জলের মধ্যে, কারণ দানার মধ্যেও তো সোয়াবিনের তেলটা থাকে। আর দেখো সকালে আমার চোখ এড়িয়ে যায় দেশি দুটো জবা, তা এখন ভিডিও করছি তা তুলে ফেলে দিলাম, কারণ গাছের মধ্যে ফুল রাখলে তো গাছের ওটা অসুবিধা হয়ে যায়, মানে তোমার পুরনো ফুল রাখা যাবে না, শুকিয়ে গেলে গাছের মধ্যে ক্ষতি হয়, তুমি ওগুলোকে ফেলে দিতে হবে, তাই এখন ভিডিও করতে করতে ফেলে দিলাম। তা তোমাদেরকে আমি এটা বলে দিলাম যে এই নিরামিষ হাড়গুলোটা তোমরা সবাই ব্যবহার করতে পারো, এইভাবে করো, তাহলে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। তোমরা এতক্ষণ এই ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমি যেটা বললাম এই সোয়াবিন দানা তোমরা ব্যবহার করে গাছে